দিকে যাও। তোমরা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আর আমি রিম্পা, আমার রিমসিম ব্লগের একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আবারও ওয়েলকাম। আর এখন বাজে প্রায় বারোটা, আর আমি স্নান টান করে এসেছি। আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করবো। আমার সকালবেলায় বলো তো, আজকে কিছু করিনি, একদিন ব্লগই তো পাচ্ছি না, প্রচুর ব্যস্ত। আর সকালবেলায় আমার প্রায় সব কাজই হয়ে গেছে, এখন শুধু মানে পূজা দেবো ঘরে আর মন্দিরে। আর মানে ভাত ডাল করেছি, শুধু মাছটা বাকি আছে, মাছটা রান্না করবো, তাহলে আমার দুপুরের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এই যেদিকে মাম্মাম, এই যে মাম্মাম, মাম্মাম হচ্ছে স্নান টান করেছে, করিয়ে দিয়েছে, এখনও খেলা করছে। আর তুমি বলে দাও, ও আজকে মাম্মা একা একা স্নান করছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করছে। আর এদিকেও খেলা করছে, আমি পুজোটা দিয়ে আসি, এসে তারপর ওকে মানে লেবু কলা এগুলি খাওয়াই, এগুলি বেশ খাওয়াবো, মানে রান্নাটা বসিয়ে দিয়েই খাওয়াবো। আর আমি পুজোটা দিয়ে আসি, তো দেখতে থাকো, হাতে থাকো, পাশে থাকো, ঠিক আছে? এই যে আমাদের কাছে কতগুলি ফুল ফুটেছে, মানে তিনটে ফুল ফুটেছে আজকে, এগুলি সব আমাদের গাছের ফুল। আর এই পূজার জন্য একটু কলা নিয়ে যাব, আর লেবু আছে, নিয়ে গিয়ে পূজাটা দিয়ে নি, ঠিক আছে? তারপর তোমাদের সঙ্গে কথা বলি, আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাদের বাড়িতে কিসের মন্দির আছে কিনা, ঠিক আছে? তো পূজাটা দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি, সাথে থাকো আমার। এখন এই যে পূজা দিচ্ছি, ঘরে পূজা দিচ্ছি, আর আমার মন্দিরে পূজা দেওয়া হয়ে গেছে। আর মনে হয় মা আমাকে মেয়ে বলে কিনা, মা দাও তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো ওইদিকে মাম্মা মোবাইলটা ধরে আমাকে ভিডিও করে দিচ্ছে, আমি মন্দিরে পূজা দিয়ে এসেছি। মন্দিরেও ঠাকুর আছে, আমাদের ঘরেও ঠাকুর আছে, কেননা হচ্ছে মন্দিরে যে ঠাকুর আছে সেই ঠাকুরের সঙ্গে ঘরে মানে আমাদের গুরুদেব, তারপরে আমি লক্ষ্মী ঠাকুর ঠাকুর যেগুলি থাকে ঘরে সেগুলি মানে ঘরে আছে, মন্দিরে ঠাকুরের সঙ্গে ওগুলি মানে মন্দিরে। তো আগে তো ঘরে সিংহাসন ছিল, পরে মন্দির করেছে, তো এই জন্য ঘরে সিংহাসন ঘরে আছে, আর মন্দিরে ঠাকুর মন্দিরেই থাকে। তো চলো, আমার পূজা দেওয়া প্রায় হয়ে মানে প্রায় কি হয়েই গেছে, মানে ঠাকুরের প্রসাদ টুসাদ নামিয়ে নিয়ে সেদিকে রান্নাঘরে চলে এসেছি। এখন মাছ ভাজা হয়ে কথা বলছি, এটা হচ্ছে লাঠা মাছ, আর জানতে জানতে লাঠা মাছ নিয়ে এসে পাবো, ওই লাঠা মাছটা দিয়ে ভাবছি রান্না করবো। আর এদিকে ডাল আমার দেখো প্রায় হয়েই আছে, ডাল একটু পানটাকে গরম করে নেবো, দুপুরেই রেখেছি, কারণ শীতকাল একটু বলতো ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এটাকে টমেটো দিয়ে ডাল করেছি। তো টমেটো দিয়ে ডাল করেছিলাম, এই টমেটো দিয়ে ডালটা গরম করে নিচ্ছি। আর এদিকে আমার শাক ভাজা রেডি হয়ে গেছে, আর যে ভাত হয়ে গেছে, তো আমি এই মেখে কাঁচকলা দিয়ে আলু দিয়ে এই মাছটাকে রান্না করবো। আর শীতকাল মানে কি বলো তো, তুমি যেরকমই রান্না করো লাস্টে একটু ধনেপাত দিলে বেশ ভালো হবে। এদিকে আমি কাঁচকলাটা দিয়ে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সাথে আমি দিয়েছি গোটা জিরা ফড়ন দিয়ে একটা পেস্তাটা দিয়ে দিয়েছি। তো ওটার এই ফড়নটা দিয়ে এটা ভাজা ভাজা করছি, মশলা এখনও দিইনি, কারণ ভাজা না করলে না মশলা দিলে ভালো লাগে না, সেই জন্য ভাজা করে নিচ্ছি। দিয়ে মশলা দিয়ে এবার একটু কষাবো, কষিয়ে নিয়ে তারপর আমি জল দেবো, জল দিয়ে এটাকে ঢাকা দেবো, প্রায় যখন ফুটে উঠবে তারপরে মাছ দেবো। মাছ দিয়ে মাছ টাছ দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাকে একটু ধনে পাতা দিয়ে অফ করে দেবো গ্যাসটা। এখন এখন মানে শীতকাল তো ধনে পাতা তো মাছ সপ্তাহ পেটে ধনে পাতা খাওয়া যায়। আর এদিকে এদিকে আমি জানলা দিয়ে দেখছি লোকজন সবাই কী করে না করে, করতে করতে রান্না হয়ে গেছে। দেখো তাদের মতো গামছা বেঁধেছে, গামছা গামছা কাজ করতে যাবে পেঁয়াজি ঘরে, তাই আর এদিকে আমার রান্নাটা হচ্ছে, তরকারিটা ফুটছে, ওইদিকে আমি একটু বসেছি, আর ওই যে কাজ করছে, আর এদিকে খেলনা নিয়ে সারা বাড়ি খেলনা করেছে, তো সেগুলি সব তোলার বাকি আছে, কে তুলবে সেই খেলনাগুলি? হ্যাঁ মনে থাকে যেন, না হলে গুদুকি দেবো। এখন বাজে 1:20, যাও তরকারিটা ফুটছে তো, হ্যাঁ তো চলো তরকারিটা দেখে আসি। আমি আর মানে কি বলবো, দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার মানে কোনো কিছু শেয়ার করতে পারিনি। রান্নাটা করেছি, রান্নাটা করে মানে খেয়ে এতটা শরীর খারাপ লাগছিল, খেয়ে তারপর হচ্ছে মনাকে খাইয়েছি, বাবুকে খাবার দিয়েছি, আমি খেয়েছি, তোমার দাদাভাই খেয়েছি, দাদাভাই আসলো, আর খেয়ে দেই মানে বাসনটা বেশি নিয়ে রেখে ঘুমিয়ে পড়েছিলাম।
আর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি, উঠে বাসনগুলো ধুয়েছি, মামা আমাকে খেয়ে একটু জল টল মানে একটু দুধ খাইয়েছি, তারপরে সন্ধ্যা দিয়েছি। আর সন্ধ্যা দিয়ে আবার জামা কাপড় কতগুলি ছিল সেগুলি ভাঁজ করা হয়নি বলো? ও আর অনিতা ঘুমায়নি তো আজকে? হ্যাঁ ঠিক, আমি ঘুমিয়ে পড়েছিলাম ওর সঙ্গে খেলতে খেলতে। আমি কখন ঘুমিয়ে গেছি আর ও খেলে, তুমি কি করেছিলে তখন? খেলা করেছে, দেখেছো? ও ঘুমায়নি, আমরা ঘুমিয়েছিলাম। তারপরে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা দিয়েছি, দিয়ে কতগুলি জামা কাপড় ছিল ভাঁজ করেছি, এখনো বিছানা ঠিক করা হয়নি। তো এখন ওকে পড়াতে বসেছি, এই যে পড়াতে বসছি, এবার ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে এখনো চা টা কিছুই খাওয়া হয়নি। ভাবছিলাম একটু দেখি কি করা যায়, তো হচ্ছে ওকে আগে পড়িয়ে নিই, ও ঘুমায়নি তো ঘুমিয়ে পড়বে, তাই এখন ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে মুখে থেকে হাত বের করো, কেন মুখে হাত দাও, তো ঘুষি দেবো, তো ওকে পড়িয়ে নিয়ে ডাল পালে ওকে খাইয়ে দেব, দিয়ে তারপরে আমি খাবো চা খাবো। তোমার চাতে আমিও চা খাবো। আই বাচ্চা মেয়েরা চা খাই না? তাহলে কালকে চা খেয়েছিলাম, আমি তোমার ঠান্ডা লেগেছে তাই একটু দিয়েছিলাম। পড়াশোনা করবো, পোলিওকে ভাত খাইয়ে দেবো, তারপরে ঘুমিয়ে পড়বে। তো না পড়ালে হবে? সকালবেলায় সময় পাই না, এত ব্যস্ত, সকালে এত সময় পাই না, তাই এখন পড়াবার, একা একা একটুও পড়তে চায় না। যদি আমি বলি আমি রান্না করছি কি সবজি কাটছি, তুই পড়, পড়বেই না, খেলা করবে, এখন ওর সামনে বসে থাকতে হবে, তারপরে ও পড়বে। আর কি বলবো, বাচ্চা না, ও তো বোঝে নাকি। তো দেখতে থাকো ভিডিওটা, আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার করো, আমাদের আমারও চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আর দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। নিচ্ছি কি করবো বলো তো, একটু চা করবো, চা দিয়ে খাওয়া হবে, চা দিয়ে দুধ চা করবো, দুধ চার সঙ্গে পাউরুটি খেতে আমার ওয়াও লাগে, কি বলবো তোমাদের, তোমরাও খেয়ে দেখবে ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে, তো আমার ভালো লাগে। একটু গরম করে নিচ্ছি, ঠিক আছে, একটু চা করে নি, দাঁড়া বেশি হয়ে গেছে, এই জন্য আজকে চাটা নিয়ে এসেছি, যে মগে করে দুধ চা করেছি, চাটা তুমি ভালো বুঝতে পারছো না। আর এই যে ব্রেড আর বিছানায় নিয়ে এসেছি, কারণ ওই যখন মাম্মা যে সারাদিন ঘুমায়নি, এই যে শুয়ে পড়েছে, ওর খাওয়ানো হয়ে গেছে, এখন আমি ওর খাওয়া হয়ে গেলে মানে খাওয়া তো হয়েই গেছে ওর, তো এখন ও ঘুমাচ্ছে, আমি চাটা খেয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দেবো, তারপর রাত্রে রুটি টুটি সব কিছু করা থাকে সেগুলি তো করবো, আজ তো আর শেষ হয় না, তোকে ঘুম পাড়িয়ে ঘরটা একটু ঝাঁট দেবো, ওই ঘরে বিছানাটা বাবুর করে দিয়ে আসবো, আর এদিকে চাটা আমি খেয়ে নিই। তো আজকের মতো এই ব্লগটা এইটুকুই, তো ভালো থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ।